করোনার দাপট কমবে কবে পুজোর আগে কি প্রকোপ কমাবে করোনা এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে কিন্তু তেমন কোনো আশার আলোই দেখতে পাচ্ছেন না হু উল্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিল কোভিড 19 নতুন ও ভয়ঙ্কর চেহারা ধারণ করতে চলেছে আগামী দিনে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে হু করে বাড়ছে তাতে বেশ চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের শীর্ষকর্তা অ্যাডনাম ঘেব্রিয়েসেস জানিয়েছেন গত বৃহস্পতিবারই নতুন করে প্রায় দেড় লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন সারা বিশ্বে এই সংখ্যার প্রায় অর্ধেকই আমেরিকার বাসিন্দা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াতেও কোভিডের দাপট অব্যাহত তাই অতিমারি কমার কোনো লক্ষণই এই মুহূর্তে দেখছে না হু তিনি আরও বলেন দীর্ঘদিন আইসোলেশন থেকে হয়তো মানুষ ক্লান্ত বিভিন্ন দেশ অর্থনৈতিক সংকট সামলাতে লকডাউন তুলে স্বাভাবিক জীবনের পথে কিন্তু এই সময়টাই মারাত্মক এই সময়টাই আরও বেশি সতর্ক হওয়ার হুয়ের প্রযুক্তি বিভাগের কর্ণধার মরিয়া ভ্যান জানান অতিমারী পৃথিবীর নানা প্রান্তে দ্রুত ছড়াচ্ছে কোন কোনো দেশ সংক্রমণ সামান্য কিছুটা রুখতে পেরেছে ঠিকই কিন্তু এখন প্রতিটি দেশেরই প্রস্তুত থাকার সময়